تفسير محفل سي اتش بي. بسم الله الرحمن الرحيم. تفسير القرآن محفل চট্টগ্রাম 2001. তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান মরহুম মাওলানা রফিক বিন সাইদি. শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম. প্রযোজনায় সিএইচপি. শুধু তাফসির মাহফিল সিএইচপি চ্যানেলে মাওলানা রফিক বিন সাইদির মূল্যবান বক্তব্য এখন দেখতে পাবেন. প্রধান মুফাসসির হযরত মাওলানা সাইদি সাহেবের সুযোগ্য সন্তান তরুণ মুফাসসিরে কোরআন কোরআনের বিপ্লবী কণ্ঠ আলহাজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাইদি. হযরত মাওলানা রফিকুল ইসলাম সাইদি এখন আলোচনা করবেন. ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সর্বজনশ্রদ্ধেয় আলেমে দ্বীন শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু. চট্টগ্রাম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বর্ষপঞ্জির হিসেবে কালক্রমে অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রায় সিকি শতাব্দীর দোরগোড়ায় এসে পৌঁছেছে। শুধু চট্টগ্রাম নয়, বরং গোটা দেশবাসীর জন্য এ তাফসিরুল কোরআন মাহফিল কোরআন কেন্দ্রিক এক মহা উৎসব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. বলুন হে নবী, এটা আল্লাহ পাকের অপরিসীম করুণা যে কোরআনের মতো একখানা কিতাব তোমাদের ভাগ্যে জুটেছে। فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا এজন্য তো তোমাদের আনন্দ ফুর্তি করা উচিত। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আরে কোরআন হচ্ছে মানুষ যা কিছু সংগ্রহ করে আয়ত্ত করে এর ভিতরে কোরআন হচ্ছে সর্বোত্তম। বলুন সুবহানাল্লাহ। এ কোরআন কেন্দ্রিক এক মহোৎসব তাফসিরুল কোরআন মাহফিল। গোটা বিশ্বের বিভিন্ন দেশে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, একদিন স্বাধীনতা দিবস উদযাপন করে মানুষেরা যার যার দেশে। যেমন বাংলাদেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি 26শে মার্চ, ভারতে 15ই অক্টোবর, 15ই আগস্ট, পাকিস্তানে 14ই আগস্ট, সৌদি আরবে 23শে সেপ্টেম্বর। এরকম করে প্রতিটি দেশে একদিন করে মানুষেরা স্বাধীনতার দিবস উদযাপন করে, আনন্দ করে দিনটি উদযাপন করে। কিন্তু মানুষের প্রকৃত অর্থবহ স্বাধীনতা অর্জন হয়েছে মানুষের বিশ্ব মানবতার জন্য নুজুলে কোরআনের দিন। বলো সুবহানাল্লাহ। এজন্য যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সে রাতকে বলেছেন লাইলাতুল কদর, দ্য নাইট অফ ডিক্রি। এ রাতের মর্যাদা, এর তাৎপর্য, সিগনিফিকেন্স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়রুম মিন আলফি শাহর, বেটার দেন থাউজেন্ড মান্থস, সহস্র রজনীর চেয়েও শ্রেষ্ঠ এ রাত্রি। এ রাতের মর্যাদা কি জন্য বেড়েছে? কোরআনুল করিম অবতীর্ণ হওয়ার কারণে। এ রাতে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে সেজন্য এ রাতের মর্যাদা বেড়ে গিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোটা বিশ্ববাসীর সৌভাগ্যের দ্বারকে উন্মোচিত করে দিলেন কোরআনুল কারীম অবতীর্ণ করার মাধ্যমে এই দিনটি শুধুমাত্র একদিন আনন্দ করলেই তো আর সেই আনন্দের হক আদায় হবে না সেজন্য গোটা একটি মাস রোজা রেখে এই আনন্দ উৎসবের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সেই মহোৎসবের অংশ হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল মুআজ্জাজ হাজিরিন আমি আপনাদের সামনে সূরা কাসাসের পাঁচ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين الله پاک بولچن And I wish to do a favor to those who were weak and oppressed in the land ونجعلهم أئمة and to make them leader and to make them rulers وَنَجَعَلَهُمُ الْوَارِثِينَ and to make them inheritors Allah Rabbul Arabin বলছেন অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে যাদেরকে পৃথিবীর বুকে দুর্বল করে রাখা হয়েছে আমি তাদের ব্যাপারে বিশেষ অনুগ্রহের সিদ্ধান্ত নিয়েছি অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে পৃথিবীর বুকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে আমি তাদের ব্যাপারে বিশেষ অনুগ্রহের সিদ্ধান্ত নিয়েছি আর তা হলো আমি তাদেরকে নেতা বানাবো তাদেরকে উত্তরাধিকারী করব আর পরবর্তী আয়াতের সূচনায় আল্লাহ পাক বলছেন ওয়াদু মাক্কিনা লাহুম ফিল আরদ আর পৃথিবীর বুকে দেশে দেশে আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব বলুন সুবহানাল্লাহ পৃথিবীর বুকে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে কাদেরকে দুর্বল করে রাখা হয়েছে কি তাদের পরিচয় কারা তাদেরকে দুর্বল করে রেখেছে আর এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় বাকি এই পৃথিবীর দিকে তাকান সারা বিশ্বব্যাপী আজকে সবচেয়ে বেশি নির্যাতিত কারা কারা বেশি লাঞ্ছিত কারা বেশি নিপীড়িত এই পৃথিবীর সবচেয়ে ডিভাস্টেটেড সবচেয়ে বিপর্যস্ত জাতি কারা সারা বিশ্বে সবচেয়ে বেশি নির্যাতিত জাতি হচ্ছে আজকে মুসলমান ঠিক কিনা বলুন কারা বেশি নির্যাতিত এই পৃথিবীর সবচেয়ে বেশি নির্যাতিত জাতি মুসলমান ইতিহাস সাক্ষী যতদিন পর্যন্ত মানুষেরা মুসলমানেরা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক নিবিড় করেছে ততদিন পর্যন্ত তারা সারা বিশ্বব্যাপী তাদের মর্যাদার কেতন উড়েছে আর যখনই কুরআনুল কারীম থেকে দূরে সরে গিয়েছে কুরআনুল কারীমের বিধান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তখন থেকেই তাদের উপরে নেমে এসেছে অধঃপতনের ধারা علامہ اقبال بولچن وہ زمانہ میں معزز تھے وہ زمانہ میں معزز تھے مسلمان ہو کر اور تم خار بنے ہو تارک قرآن ہو کر مسلمان تری تکن سجو کرتو گرب بود কোরআন ছেড়ে এখন হয়েছ যুগ কলঙ্ক হায়াবত কোরআন যতদিন হাতে ছিল ততদিন পর্যন্ত আমরা বিরল মর্যাদার অধিকারী ছিলাম আর যখন কোরআন থেকে দূরে সরে গিয়েছি তখনই না আমাদের উপরে নেমেছে অত্যাচারের স্টিম রোলার ঠিক কিনা বলুন আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 140 কোটি প্রায় এত মুসলমান সারা বিশ্বব্যাপী কিন্তু অনৈক্য এবং আত্মবিস্তৃতির কারণে মুসলমানেরা আজকে ধ্বংসের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এই অবস্থায় মনে পড়ছে বিখ্যাত উর্দু কবি আলতাফ হোসেন হালির শের তিনি বলেছেন এই খাসা এই খাসা নে রসুল ওয়াক্তে দুআ হে এই খাসা এই খাসা নে রসুল ওয়াক্তে দুআ হে উম্মত পে তেরি আকে আজব ওয়াক্ত পড়া হে জিস দিন কি মদউ থে কবি কেসরো কিসরা ও দিন আজ মেহমা সরাই ফুকারা হে কবি বলছেন বিশ্বব্যাপী মুসলমানদের যে দুরবস্থা এ অবস্থায় হে রসুল আপনার দোয়ার একান্ত প্রয়োজন কারণ যে দিনের দায়ী
দিনের আহ্বানকারী ছিলেন এক সময় রোম এবং পারস্যের সম্রাটেরা, সেই দিনের দায়রা এখন সরাইখানার বস্তিবাসী। কবি কি ভুল বলেছেন না ঠিক বলেছেন? আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন আজকের ফিলিস্তিনের দিকে, যে ফিলিস্তিনে মুসলমানেরা আজকে নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনে মুসলমানদেরকে ইহুদিরা পাইকারি ভাবে গণহারে তাদেরকে হত্যা করছে, নারী শিশু নির্বিশেষে ফিলিস্তিনের মানুষদেরকে শেষ করে দেয়া হচ্ছে, যে ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেই জমিন কাদের? জোরে বলুন, সেই জমিন কাদের? মুসলমানদের এই জমিনকে দখল করে নেওয়া হয়েছে, কিন্তু আমরা চুপ করে বসে আছি। মুসলমানদের চিরশত্রু আর ইহুদিদের মাসতুতো ভাই ওই খ্রিস্টান আমেরিকা এবং ইউরোপের সহযোগিতায় ইহুদিরা প্যালেস্টাইনে, তারা সেখানে ইহুদি রাষ্ট্র গঠন করেছে, তারা স্থায়ীভাবে প্যালেস্টাইনে একটা বিস্ফোরণ সৃষ্টি করে রেখেছে, ঠিক কিনা বলুন? আজ চক্রান্ত শুরু হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। আমরা এ চক্রান্তকে বুঝতে পারছি না, আমরা আমাদের শত্রুকে আমাদের মিত্রকে সেটা আমরা আজকে চিনতে পারছি না, সেজন্যই আজ আমাদের এই করুণ দশা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا মুসলমানদের মুমিনদের বিরোধিতায় মানুষের মধ্যে সবচেয়ে বেশি উগ্র হচ্ছে খ্রিস্টান, সবচেয়ে উগ্র হচ্ছে ইহুদি এবং মুশরিকরা। ইহুদি এবং মুশরিকরা তারাই হচ্ছে বিশ্বের সকল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। সেই প্যালেস্টাইনে ওই ইহুদিরা খ্রিস্টানদের সহযোগিতায় প্যালেস্টাইনকে তারা দখল করে নিয়েছে। যারা ইহুদিদের দোসর তারা বলে থাকে যে প্যালেস্টাইন ক্রাইসিস ইজ অ্যান আরাবিয়ান ক্রাইসিস, তারা বলে ওই প্যালেস্টাইন সমস্যা একটা আরব সমস্যা, কিন্তু প্যালেস্টাইন সমস্যা কোনো আরব সমস্যা নয়, বরং প্যালেস্টাইন সমস্যা হচ্ছে গোটা মুসলিম উম্মার সমস্যা, ঠিক কিনা বলুন? কারণ ইহুদিরা মুসলমানদের কেবলায় উলা বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে তারা অপবিত্র করেছে, এখন তাদের টার্গেট হলো মক্কা এবং মদিনা দখল করা, ঠিক কিনা বলুন? আজ প্যালেস্টাইনি মুসলমানদের উপরে যে নির্যাতন চালানো হচ্ছে সে ব্যাপারে মুসলিম রাষ্ট্রপ্রধানরা আমেরিকার দালালি করতে গিয়ে তারা এ ব্যাপারে টু শব্দটি পর্যন্ত করছে না। আর অন্যদিকে প্যালেস্টাইনের নিরীহ প্যালেস্টাইনের যুবক তার তরুণ যুবকেরা তারা জীবনকে হাতের মুঠোয় নিয়ে তারা লড়াই করছে কাদের বিরুদ্ধে? যারা কামান নিয়ে এসেছে, ইহুদিদের কামান বোমা গানশিপ হেলিকপ্টার এর বিরুদ্ধে তারা লড়াই করছে পাথর ছুঁড়ে ইট ছুঁড়ে, ঠিক কিনা বলুন? আমরা ধিক্কার জানাই ওই সমস্ত দালাল রাষ্ট্রপ্রধানদের যারা ইহুদিদের এই নির্যাতনের ব্যাপারে একটা টু শব্দ পর্যন্ত করছে না, ঠিক কিনা বলুন? আজ আমাদেরকে সচেতন হতে হবে। আজ শুধুমাত্র এই হামলা প্যালেস্টাইনের উপরে নয়, বরং এই হামলা চলে এসেছে বাংলাদেশের উপরে, ঠিক কিনা? এই চক্রান্তের শেষ মাথা এখনো চলে বাংলাদেশ পর্যন্ত এসে থেমেছে। এই চক্রান্তের জাল আমাদেরকে ছিন্ন করতে হবে, ঠিক কিনা বলুন? ইহুদিবাদী চক্রান্ত খ্রিস্টানদের চক্রান্ত, তারা চায় গোটা বিশ্বব্যাপী আধিপত্যবাদ কায়েম করতে, এদের বিরুদ্ধে আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে কোরআনুল করিমকে বুঝতে হবে। আজ প্রয়োজন হলে আমাদেরকে আবারও এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিতে হবে, ঠিক কিনা? আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হে, আ তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হে, শমশীর ওয়াসিনা আউয়াল তাও সরবা বাখির। কবি বলছেন, যখন মুসলমানদের হাতে ছিল কোরআন এবং তলোয়ার,
তখন তারা দর্দণ্ড প্রতাপে শাসন করেছে গোটা বিশ্ব আর যখন তাদের হাত থেকে কোরআন সরে গিয়েছে যখন তলোয়ার খসে পড়েছে তখনই তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে ঠিক কিনা বলুন ওই প্যালেস্টাইনের মানুষেরা প্যালেস্টাইনের নিরীহ মানুষেরা তারা চিৎকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদউফিনা মিনার রিজাল والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها الله رب العالمين بلسنا وما لكم كي هوئي چه تما دير كأنو تمرا شنگرام کر چنا لرائي کر چنا অথচ জনপদের আবাল বৃদ্ধ বনিতা নারী এবং শিশুরা আমার দরবারে চিৎকার মেরে ফরিয়াদ করে বলছে হে আমাদের রব এই জালিমের জনপদ থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও আমাদেরকে উদ্ধার করো এভাবে করে আজ প্যালেস্টাইনের মুসলমানেরা আবাল বৃদ্ধ বনিতা চিৎকার মেরে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আজকে কি আমাদের চুপ করে বসে থাকার সময় আছে তো মুয়াজ্জাজ হাজিরিন আমি বলছিলাম যে সেই যে ধারা মানুষকে দুর্বল করার মুসলমানদেরকে দুর্বল করার যে ধারা শুরু হয়েছে এটা আজকে নতুন কিছু নয় আবহমান কাল থেকে এ ধারা চলে আসছে সেই ধারা আজ পর্যন্ত চলছে আর এটা চলতেই থাকবে কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আজ সচেতন হতে হবে এ সমস্ত অন্যায় অত্যাচার জুলুম নিপীড়নের বিরুদ্ধে আজ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখুন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আইন শৃঙ্খলা বলতে আজ কি কিছু আছে জেমস ব্রাইস আমেরিকার একজন নাম করা আইনবিদ তিনি বলেছেন ইফ দ্য লাইট অফ জাস্টিস গোজ আউট ইন ডার্কনেস দেন হাউ গ্রেট ইজ দ্যাট ডার্কনেস অন্ধকারে ন্যায় বিচারের আলো যদি আধারে মিলিয়ে যায় তাহলে সেই আধার কতই না বিভীষিকাময় এরকম একটা বিভীষিকাময় অবস্থায় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ রয়েছে ঠিক কিনা বলুন চারিদিকে হত্যা ধর্ষণ নির্যাতন জুলুম মারামারি কাটাকাটি ছিনতাই রাহাজানি এগুলো চলছে কিনা চলছে অশ্লীলতা বেহায়াপনার সাইলাব চলছে শেষ পর্যন্ত আজকে কোরআনুল করিমের উপরে পর্যন্ত আঘাত আনা হচ্ছে ঠিক কিনা বলুন কোরআনুল করিমের সাথে বেয়াদবি করা হচ্ছে কোরআনুল করিমের কবি ডাস্টবিনে পর্যন্ত আজকে নিক্ষেপ করা হচ্ছে কোরআনুল করিমের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত চালানো হচ্ছে কিন্তু ইতিহাস সাক্ষী কোরআনুল করিমের সাথে যারা বেয়াদবি করেছে আজ পর্যন্ত পৃথিবীর বুকে তারা টিকে থাকতে পারে নাই বরং ইতিহাসের আস্তা কুড়ে তারা নিক্ষিপ্ত হয়েছে কেন তারা কোরআনের মাহফিলে বাধা দেয় কোরআন তিলাওয়াতের অনুষ্ঠানে তারা বাধা দিতে যায় না সম্ভবত কোরআনুল করিমের তাফসির মাহফিলে তারা বাধা এই জন্য দিতে যায় যেহেতু তারা জানে যে কোরআনুল করিমের তাফসির মাহফিলে কোরআনকে পূর্ণাঙ্গ রূপে বোঝানোর চেষ্টা করা হয় আর মানুষ যদি কোরআনকে বুঝে ফেলে তাহলে তো ওদের উপরে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবতা বিধ্বংসী মতবাদ এ কুফরি মতবাদ চাপিয়ে দেওয়া সম্ভব হবে না সেই কারণে তারা কোরআনের তাফসির মাহফিলে বাধা দেয় প্রচণ্ড মুসলিম বিদ্বেষী ব্রিটিশ পার্লামেন্টের সেক্রেটারি ফর কলোনিজ মিস্টার গ্ল্যাডস্টোন তিনি একবার ভাষণ দিতে গিয়ে বলেছিলেন সো লং অ্যাজ দ্য মুসলিমস হ্যাভ দ্য কোরআন উই শ্যাল বি আনএবল টু ডোমিনেট দেম উই মাস্ট আইদার টেক ইট ফ্রম দেম অর মেক দেম লস দেয়ার লাভ অফ ইট তিনি বলেছেন যে যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে কোরআন থাকবে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে শাসন করতে পারবো না তাদেরকে অবদমিত করে রাখতে পারবো না সুতরাং আমাদেরকে হয় তাদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নিতে হবে অথবা এ কোরআনের প্রতি যাতে তারা ভালোবাসা হারিয়ে ফেলে সেই ব্যবস্থা করতে হবে আজকে গ্ল্যাডস্টোনের প্রেতাত্মারা বাংলাদেশের মুসলমানদের কাছ থেকে কোরআনুল করিমকে ছিনিয়ে নেওয়ার পায় তারা করছে ঠিক কিনা বলুন যে ধর্মনিরপেক্ষ মতবাদ কোরআনুল করিমকে ছিনিয়ে নিয়ে
যে ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের জমিনে তারা قائم করতে চায় এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি মুসলমানেরা মানতে রাজি আছে এটা কোনো মুসলমানের মতবাদ হতে পারে না পারে না সারা বিশ্বের সমস্ত মুফাসসিরিন সমস্ত ফুকাহা উলামায়ে কেরাম মাশায়েখ ইজাম সবাই এ ব্যাপারে একমত যে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে কুফরি মতবাদ এ ব্যাপারে সবাই একমত ঠিক কিনা বলুন এই ধর্মনিরপেক্ষবাদের ধ্বজাধারীরা তারা বাংলাদেশের মুসলমানদেরকে বোকা মনে করে তারা মনে করে বোকা এজন্য তারা বলে ধর্মনিরপেক্ষ মতবাদ মানে ধর্মহীনতা নয় বলে কিনা বলুন কিন্তু ওরা জানে না আব্রাহাম লিংকন বলেছেন ইউ ক্যান ফুল সাম অফ দা পিপল অল অফ দা টাইম এন্ড অল অফ দা পিপল সাম অফ দা টাইম বাট ইউ ক্যানট ফুল অল অফ দা পিপল অল অফ দা টাইম তিনি বলেছেন তুমি অল্প কিছু সংখ্যক মানুষকে সব সময়ের জন্য এবং সব অনেকগুলো মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে কিন্তু সবগুলো মানুষকে সব সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারবে না আব্রাহাম লিংকন কথা বলেছেন ঠিক সেরকমই বলতে হয় ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারীদের বেলায় যে বাংলাদেশের মুসলমানকে মুসলমানদের সামান্য কিছু অংশকে তোমরা বোকা বানিয়ে রাখতে পারবে ঠিকই কিন্তু বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতা বোকা নয় মুসলমানদের কাছে ধর্মনিরপেক্ষতার রূপ উন্মোচিত হয়ে গিয়েছে তাফসিরুল কোরআন মাহফিলে বাধা দেওয়ার কারণে ঠিক কিনা বলুন আপনারা যারা ধর্মনিরপেক্ষতাবাদ মনে বলতে ধর্মহীনতা নয় বলে মনে করেন সেই সমস্ত ভাইদেরকে বলি আপনারা অভিধান খুলে দেখুন ডিকশনারি খুলে দেখুন সেখানে কি লেখা আছে ধর্মনিরপেক্ষবাদ অর্থ Random House English Dictionary Dictionary of Random House English Language বিশ্বখ্যাত একটা অভিধান এই অভিধানে ধর্মনিরপেক্ষ মতবাদ সেকুলারিজম সম্পর্কে তিনটি ডেফিনেশন দেওয়া হয়েছে তিন ধরনের সংজ্ঞা দেওয়া হয়েছে এর ভিতরে একটা হচ্ছে not regarded as religious or spiritually sacred যা ধর্মীয় বা আধ্যাত্মিকভাবে পবিত্র বলে বিবেচিত নয় secondly not pertaining to or connected with any religion যা কোনো ধর্মের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় thirdly not belonging to any religious order যা কোনো ধর্মের অন্তর্ভুক্ত নয় এই তিন ধরনের ব্যাখ্যা দেয়া হয়েছে এছাড়াও encyclopedia britannica oxford dictionary সহ বিশ্বের নাম করা সমস্ত ডিকশনারি এবং বিশ্বকোষ খুলে দেখুন সবকিছুতেই ধর্মনিরপেক্ষবাদ বলতে ধর্মহীনতা কি বোঝানো হয়েছে সুতরাং এই ধর্মহীনতা ধর্মনিরপেক্ষ মতবাদ যে মতবাদ কুফরি মতবাদ সেই মতবাদকে বাংলার মুসলমানরা মেনে নেবে না ইনশাআল্লাহ আপনারা কি এটা মানতে রাজি আছেন এই ধর্মনিরপেক্ষ মতবাদ মানা তো দূরের কথা বাংলার জমিনে এই ধর্মনিরপেক্ষ মতবাদ قائم হওয়া তো দূরের কথা বাংলার জমিনে সেকুলারিজম মানবতা বিধ্বংসী মতবাদের কবর পর্যন্ত আমরা রচনা হতে দেব না ইনশাআল্লাহ এই ধর্মনিরপেক্ষ মতবাদ আজকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু আল্লাহ পাকের বাণী অনুযায়ী যেমন করে ইহুদি মুশরিকরা মুসলমানদের শত্রু ঠিক তেমনি করে এই মতবাদ মুসলমানদের শত্রু আজ এই এই মতবাদকে বাংলার জমিন থেকে বিদায় করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে সেজন্য যদি প্রয়োজন হয় জীবন দেওয়ার যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার আপনারা কি প্রস্তুত আছেন আপনারা কি চান বাংলার সবুজ ভূখণ্ডে কালেমার সবুজ পতাকা পতপত করে উড়ুক সমস্ত মানব রচিত মতবাদের কবরের উপরে তা কি আপনারা চান কারা কারা চান দু হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ মুয়াজ্জাজ হাজিরিন আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ তিনি এখন আপনাদের সামনে আলোচনা করবেন
আল্লামা আলহাজ হযরত মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব দামাত বারাকাতুল আলিয়া আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদেরকে মুবারকবাদ জানাতে চাই মুবারকবাদ জানাতে চাই বীর চট্টলাবাসীকে যারা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেওয়ার কারণে বিপ্লবী তাওহীদি জনতারা ফুঁসে উঠেছিল রাস্তায় বেরিয়ে এসেছিল এক হাতে কোরআন আর এক হাতে কাফনের কাপড় নিয়ে সেই সমস্ত মর্দে মুজাহিদদেরকে আমি আন্তরিক মুবারকবাদ জানাতে চাই এবং সারা বাংলার সমস্ত মুসলমানদেরকে চট্টলাবাসীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার অনুরোধ জানাই যেখানেই কোরআনুল কারীমের প্রতি বাধা আসবে সেখানেই এভাবে প্রতিরোধ সৃষ্টি করতে হবে ঠিক কিনা বলুন আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল واخر دعوانا ان الحمد لله رب العالمين هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب والسلام عليكم ورحمه الله وبركاته